রাউজান পৌরসভার 7 নং ওয়ার্ডের মৌলভী ওয়াজেদ আলী চৌধুরী বাড়ি নিবাসী মরহুম মোহাম্মদ হারুন রশিদের স্ত্রী মোসাম্মদ শাহানারা বেগম সম্প্রতি ইন্তেকাল করেছেন। রাউজান আল জামিয়া আরবিয়া এমদাদুল ইসলাম মাদ্রাসা জামে মসজিদ সংলগ্ন মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন শাইকুল হাদিস মাওলানা মোহাম্মদ জুবায়ের। জানাজা শেষে সুলতানপুর 7 নম্বর ওয়ার্ডের মুসা খান জামে মসজিদ সংলগ্ন আর্লিয়া পুকুরের পশ্চিম পাড়ে কবরস্থ করা হয়। চাচির স্মৃতিচারণ তুলে ধরে মোহাম্মদ মনসুর হাসান চৌধুরী বলেন, রাউজান পৌরসভার 7 নম্বরের স্থানীয় বাসিন্দা আমি মোহাম্মদ মনসুরুল হাসান চৌধুরী। আমার গুরুমা ফদ্দাশিল নামাজ হামি আবাদতি যে সময় ফজরে জোহরে রাত্রে যে সময় যাই করে আমার গুরুমাকে সব সময় নামাজ সালামের আবাদের অবস্থায় দেখি, জিকির আবাস করার দেখি। আমার গুরুমা কোনো মানুষ অপরাধ করলে অপরাধকার দেখে দেয় না, অপরাধকার লুকায়। আল্লাহ তালা বলছে যে বন্দা দোষ লুকাবে সেই বন্দার দোষ আমি লুকাবো, যে বন্দাকে খারাপ বলবে আল্লাহ ওনাকে খারাপ বলবে, যে ভালো হাজ করবে তার জন্য বিয়স্ত